সুপ্রিয় বন্ধুরা, বিডি ট্রাভেলার্স ভাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটির থাম্বনেইল ও টাইটেল দেখে এতক্ষণে হয়তো বা বুঝে গেছেন কোথায় যাচ্ছি আজ আমরা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা চরফ্যাশনের বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্র। আজকের এই পর্বটিতে আপনাদের জন্য থাকছে দ্বীপ জেলা ভোলা ও চরফ্যাশন পর্যটন কেন্দ্রগুলোর বিভিন্ন রকম তথ্যাদি এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন এইসব বিষয়গুলি। দ্বীপ জেলা ভোলা চরফ্যাশনের কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেখাব, যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টাওয়ার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব টাওয়ার, চরফ্যাশন ফ্যাশন স্কোয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, মায়া নদীর উপর বহমান মায়া নদী ব্রিজ, অত্যাধুনিক খামারবাড়ি এবং বেতুয়া প্রশান্তি পার্ক। এই সকল জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো দিন দিন হয়ে উঠেছে আরও উন্নত এবং আরও জনপ্রিয়। প্রতিদিন ঢাকা এবং ঢাকার বাহির থেকে হাজার হাজার দর্শনার্থী উপভোগ করতে চায় এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো। আশা করি দ্বীপ জেলা ভোলা চরফ্যাশনের সুন্দর মুহূর্তগুলো আপনারাও উপভোগ করবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আজকের যাত্রা। বন্ধুরা, খুব সকাল সকাল চলে আসলাম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। কেন সকালে আসছি তার বিস্তারিত আপনাদেরকে যেতে যেতে বলছি। তার আগে আমাদের লঞ্চে উঠতে হবে, টিকিট সংগ্রহ করতে হবে এবং আসন গ্রহণ করে আপনাদেরকে আমার ধারণাটি দিব কেন আমরা রাতে না গিয়ে দিনের বেলা যাচ্ছি। 2 থেকে 3 বছর আগের কথা, এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণ অঞ্চলের যাতায়াত করার মতো দিনের বেলা কোনো লঞ্চ বা সমুদ্র যোগাযোগ ছিল না। তখন মানুষ ভ্রমণ হিসেবে সারাটুকুই বেছে নিয়েছে। কিন্তু যুগের পরিবর্তনে বিআইডব্লিউটিএ অনুমোদন কর্তৃক দিবারাত্রি সমুদ্র যোগে যাত্রীদের সুযোগের জন্য কয়েকটি লঞ্চ চালু হয়েছে, তা হলো এমবি অ্যাডভান্সার, এমবি গ্রিন লাইন এবং এমবি কর্ণফুলী। এই তিনটি লঞ্চ প্রতিদিন সকালে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরিঘাটে। এছাড়াও রাতের ভ্রমণ যাত্রা হিসেবে আপনারা বেছে নিতে পারেন পূর্বের ন্যায় লঞ্চগুলোকে, যেমন এমবি তাশরিফ, এমবি পারহান এবং এমবি কর্ণফুলী। এই তিনটি লঞ্চ সন্ধ্যার পরপরই ভোলা ও চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ আমি ভ্রমণ যাত্রা হিসেবে বেছে নিয়েছি এমবি গ্রিন লাইনকে, কিন্তু সময় স্বল্পতার কারণে এমবি গ্রিন লাইনে আমি উঠতে পারিনি, কারণ ঘাটে পৌঁছার ঠিক 10 মিনিট আগে লঞ্চ ত্যাগ করে। পরবর্তীতে ভ্রমণ যাত্রা হিসাবে আমি বেছে নিয়েছি এমবি কর্ণফুলী 14 কে। এই লঞ্চগুলো প্রতিদিন সকাল 7টা থেকে শুরু করে
সকাল 9টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বলা ইলিশা ফেরিঘাট ছেড়ে যায় মাত্র 400 টাকা টিকিটের বিনিময়ে, আপনাদেরকে পৌঁছে দেবে ইলিশা ফেরিঘাটে। মাত্র 5 ঘন্টা সময়ের ব্যবধানে আপনাদেরকে পৌঁছে দেবে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত। এই লঞ্চগুলোতে রয়েছে আরামদায়ক চেয়ারের সুব্যবস্থা, যাতে করে আপনাদের কোনো ক্লান্তি আসবে না। ইতিমধ্যে ঢাকা সদরঘাট থেকে ভোলা জেলা ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে আমাদের কর্ণফুলী 14 লঞ্চটি ছেড়ে দিয়েছে। হয়তো 5 ঘন্টার ভিতরেই আমরা ভোলা ইলিশা ফেরিঘাট পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যেতে যেতে বুড়িগঙ্গা নদীর দুপাশে গড়ে ওঠা শিল্পগুলোকে দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন কেন আমি রাতের লঞ্চে না উঠে সকালের লঞ্চে উঠলাম। যেহেতু এতগুলো স্পট ঘুরব, তাই একদিনে এতগুলো স্পট কাভার করতে পারবো না, তাহার কারণে আমার এক রাত চারপাশে থাকতে হবে। সেই উদ্দেশ্যেই আমি সকাল সকাল রওনা করলাম। বিকাল 4টার ভিতরে চারপাশন পৌঁছাবো এবং সারা বিকাল জুড়ে জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কোয়ার, শেখ রাসেল শিশু বিনোদন পার্ক এবং চারপাশন সরকারি কলেজ সহ বিভিন্ন জায়গায় ঘুরব। যেহেতু এই সকল স্পটগুলো চারপাশনের ভিতরে বিদ্যমান, তাই আমারই এই প্ল্যানটি। এছাড়াও রাতের জ্যাকব টাওয়ার উপভোগ করতে পারবো। বন্ধুরা, আপনারা চারপাশে আসলে ফ্যাশন স্কোয়ারের পাশেই আপনাদের রাতে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। এই হোটেলগুলোতে বসে আপনারা রাতের জ্যাকব টাওয়ারটি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, সেই কারণেই আমার সকাল সকাল চারপাশে যাওয়া এবং পরবর্তী দিন খামারবাড়ি, মায়ানদী ব্রিজ এবং প্রশান্তি পার্ক ঘুরব। পরবর্তীতে বেতুয়া প্রসাদী পার্কের পাশেই অবস্থিত বেতুয়া লঞ্চ টার্মিনালে গিয়ে রাতের লঞ্চে করে ঢাকাতে চলে আসব। এটি আমার একান্তই ব্যক্তিগত প্ল্যান ছিল। আপনারা চাইলে একদিনে এতগুলো স্পট ঘুরতে পারেন বা জ্যাকব টাওয়ারটি পরিদর্শন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রাতের লঞ্চে করে যাওয়ার সমীচীন হবে, যাতে করে আপনারা খুব ভোর ভোর চারপাশে পৌঁছাতে পারেন এবং সারাদিন ঘুরে আবার রাতের লঞ্চে করে ঢাকাতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের বুড়িগঙ্গা নদীর তীরের দুপাশের স্থাপনাগুলো।
এইসব লঞ্চগুলোতে রয়েছে বিজনেস এবং ইকোনমি ক্লাসের দুই রকমের সুযোগ সুবিধা, যাহা নিচের তলা এবং উপরের তলায় বিদ্যমান। এছাড়াও রয়েছে আরামদায়ক এসি এবং নন এসি কেবিনের সুব্যবস্থা। লঞ্চের দুপাশে এবং পিছনে এজন্য পানির খরস্রোত। আলহামদুলিল্লাহ, প্রায় 5 ঘন্টার জার্নি শেষে আমরা চলে আসলাম দ্বীপ জেলা ভোলাতে। এখন আমরা অবস্থান করতেছি দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীর পার দিয়ে ভোলা জেলার খালের ভিতরে। এখন থেকে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আমরা ইলিশা ফেরিঘাটে গাট করব এবং সেখান থেকে আমরা ভোলা চারপাশনের উদ্দেশ্যে যাব। বন্ধুরা, এই লঞ্চ থেকে ইলিশা ফেরিঘাটে নামার পর আপনারা চারপাশনের উদ্দেশ্যে সরাসরি এখান থেকে বাস পেয়ে যাবেন, যার টিকিট মূল্য 130 টাকা। তো বন্ধুরা, এখন আমরা বর্তমানে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরিঘাটে। আজকের পর্ব এখানেই শেষ। এর পরবর্তীতে আপনাদের সামনে যে পর্বটি নিয়ে হাজির হব সেটি হচ্ছে চারপাশনকে নিয়ে। পরবর্তী পর্বে জ্যাকব টাওয়ার সহ চারপাশনের দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।